নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ায় চলছে 8 দিন ধরে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ফুলিয়া হাসপাতাল সংলগ্ন এগ্রিকালচার ট্রেনিং সেন্টারের মাঠে চলছে এই খেলা। ফুলিয়া আলোর স্পোর্টস উদ্যোগে এই খেলা চলছে। উদ্যোক্তাদের থেকে জানা যায় 8টি দল ছেলেদের এবং 8টি মেয়েদের মোট 16 টিমের খেলা চলছে। আজ তার চতুর্থ দিন। নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছে ক্রিকেট টিম। এবছরই প্রথম এ খেলার আয়োজন করা হয়েছে ফুলিয়ায়। দেখুন সেই খেলার চিত্র এবং উদ্যোক্তা ও দল থেকে কি বলা হচ্ছে শুনুন। পরবর্তী বল এক্ষেত্রেও কিন্তু ক্যাচের সুযোগ ছিল, ভালো চেষ্টা বলল ফিল্ডারের, ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগে একটি রান। 14 ওভারে খেলা চলছে, 5-5টি উইকেট হারিয়ে যথেষ্ট চাপের মুখে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব দল। বল, হ্যাঁ বল, কে প্লেয়ার লিস্ট হয়েছে? ওইছে, ওর নাম কি বলে, ওই কার্তিক দা। পরবর্তী বল অস্টেম্পের উপরে গুড লেন্থে বল ছিল, ব্যাটসম্যান সামনের পায়ে ডিফেন্স করে দেন, বলটি থার্ড ম্যান অঞ্চলে চলে যায়, এক্ষেত্রে কিন্তু একটি রান। ফুলিয়া আলোর স্পোর্টস একাডেমির পরিচালনায় এবং সহযোগিতায় জাগনি সংঘ এবং নবীন সংঘের সহযোগিতায় আমরা ফুলিয়া হসপিটাল প্রাঙ্গণে ফুলিয়া উৎসবের আয়োজন করেছি এবং এই সেই উৎসবের প্রথম ইভেন্ট ছিল আন্ডার 16 বয়স ক্রিকেট টুর্নামেন্ট, যার 3 দিন অতিক্রম হয়ে গেছে। আজকে চতুর্থ দিন ফুলিয়ায় সর্বোপরি প্রথম সিনিয়র ওমেন ক্রিকেট টুর্নামেন্ট, যার 8 দলের খেলা। এই খেলাটা 8 দিন চলবে, আমাদের ফাইনাল খেলা আছে 10 এবং 11 মার্চ। আমাদের এই সিনিয়র ওমেন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলা চলছে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ভার্সেস চাকদা আরকেএস একাডেমি এবং এই টুর্নামেন্টে নদীয়ার বিভিন্ন জায়গা থেকে টিম আসছে, কল্যাণী স্পন্দন ক্লাব, গুপ্তিপাড়া, শান্তিপুর এবং বিনগর বিভূতি পার্ক। কদিন ধরে চলবে আপনাদের এই খেলা? আমাদের খেলা এই 8 দিন চলবে, তার মধ্যে আজকে চতুর্থ দিন। 8 টিম মেয়ে এবং 8 টিম ছেলে নাকি? হ্যাঁ, 8 টিম ছেলে আন্ডার 16 বয়েজ, আর মেয়েদেরটা সিনিয়র টুর্নামেন্ট। এই প্রথম কি এখানে আয়োজন নাকি? হ্যাঁ, ফুলিয়াতেই প্রথম ওমেন ক্রিকেট টুর্নামেন্টটা প্রথম, আর এই কোচিং ক্যাম্পের 2 বছর হলো, সেই পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টটা আমরা আয়োজন করেছি। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস, আমি ফুলিয়া আলো স্পোর্টস একাডেমির হেড কোচ। কী খেলা চলছে এখানটায়? এটা হচ্ছে সিনিয়র ওমেন টুর্নামেন্ট, ওমেন্স টুর্নামেন্ট। কয় টিমে খেলা এখানে? 8 টিমের। আজ আপনাদের? আমাদের টিমের নাম হচ্ছে আরকেএস ক্রিকেট একাডেমি অফ প্রতাপ সংঘ। কত থেকে এসেছেন? চাকদা। কত ওভারে খেলা এখানে? এটা হচ্ছে আপনার টি-20। কতজন পার্টিসিপেট করছে প্লেয়াররা? 11 জন। 11 জন মূলত এরা যারা খেলাধুলা করছে তারা প্র্যাকটিস কোথায় কীভাবে করে বা এরা করে? চাকদা প্রতাপ সংঘের মাঠে, আর হচ্ছে ইচ্ছাপুর শিশির দাস ক্রিকেট একাডেমি। এই বছর কি এটা প্রথম না এর আগেও? না, এই টুর্নামেন্ট এবছর প্রথম হচ্ছে, ফুলিয়াতে প্রথম হচ্ছে। গুড বিল্ডিং, গুড বিল্ডিং। তোমার নাম? আরকেএস ক্রিকেট একাডেমি অফ প্রতাপ সংঘ চাকদা। চাকদা। আপনার নাম? রাজীব শাহ। আপনি কি টিমের কোচ?